হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে আলোচনা করছি লিমিট নিয়ে লিমিটের বাংলা মিনিং হচ্ছে সীমা এই ভিডিওতে লিমিটের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি কনসেপ্ট ফর্মুলা সবকিছু মিলিয়ে লিমিটের উপর দুটো ভিডিও হবে ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে লিমিটটা অনেকটাই ইজি হবে ফাংশান জানা থাকলে ফাংশানের ভিডিও আপলোড করা হয়েছে ফাংশানটা কি জিনিস একটু দেখে নেবে তাহলে লিমিটটা বুঝতেও সুবিধে হবে আমরা জানি অঙ্কের ক্ষেত্রে যখন জিরো দিয়ে ভাগ করা হয় সাপোজ ওয়ান বাই জিরো এটা কিন্তু আনডিফাইন অসংগত জিরো বাই ওয়ান তখন আমরা লিখতে পারি জিরো কোনো কিছু দিয়ে জিরোকে ভাগ করলে জিরো হয় আমরা প্রথমেই একটা ফাংশান নিচ্ছি এফ অফ এক্স ইকালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বিন্দুতে কি মান পাওয়া যাবে আমরা সেটা প্রথমে ওয়ান বিন্দু যদি বসাই ওয়ানো জিরো হচ্ছে তাহলে কি হচ্ছে জিরো বাই জিরো যেটা আনডিফাইন তার মানে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ফাংশনের এক্স টু ওয়ান বিন্দুতে অসংগাত তার কোনো মান নেই অন্য কথায় এক্স ইকলস টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকের মানের অস্তিত্ব থাকে না কিন্তু মান ঠিক সমান না যদি এক্সের মানটা ওয়ানের খুব কাছাকাছি একটা মান নেওয়া হয় তখন আবার আমরা এই এফ এক্স এর ভ্যালুটা বার করতে পারবো অর্থাৎ এটার একটা মান পাবো ওয়ান নেব না ওয়ানের কাছাকাছি অর্থাৎ ওয়ান থেকে বড় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যদি নেই এক্সাম্পল দিলাম এক্স ইকলস টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ভ্যালুতে এই ফাংশানের আমরা মান পাব তার মানে আমাদের কাছে ভাষাটা সহজ হচ্ছে কি এক্স ইকলস টু ওয়ান বিন্দুতে অর্থাৎ এক্সের কোনো বিন্দুতে যদি ফাংশানের মানটা অসংগাত হয় তাহলে ওয়ানের খুব নিকটবর্তী কোনো ভ্যালুতে আমরা এক্স এফ এক্সের মানটা সংজ্ঞাত করতে পারবো অর্থাৎ একটা মান পাবো এটা তো ক্লিয়ার এফ এক্স ইকলস টু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকলস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ভ্যালুটা বসাই এক্স ইকলস টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান প্লাস ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান দেট ইকলস টু টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্যাট তার মানে কি এক্সের ভ্যালু ওয়ান নেওয়াতে আমরা এই ফাংশনটার কোনো রেজাল্ট পাইনি যখন এক্সের ভ্যালুটা ওয়ানের নিকটবর্তী একটা পয়েন্ট নিলাম সেখান থেকে আবার আমরা এই ফাংশানের ভ্যালু পেলাম অর্থাৎ মান পেলাম এবার আমরা লিমিটের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি লিমিটটা আমরা কখন ব্যবহার করব লিমিট দিয়ে আমরা কেন অঙ্ক করি এই প্রক্রিয়া সাহায্যে কোনো অপেক্ষকের অর্থাৎ কোনো ফাংশনের অসঙ্গত বিন্দুর নিকটতর অঞ্চলে তার মানের অস্তিত্ব সম্বন্ধে মূল্যায়ন করা যায় যদি যেটা আমি এখনি বুঝিয়েলাম যদি এক্স এর কোনো একটা পয়েন্টের জন্য এফ এক্স ফাংশনটার কোনো ভ্যালু না পাওয়া যায় তার নিকটবর্তী কোনো পয়েন্টের জন্য এফ এক্স এর অর্থাৎ ফাংশানটার ভ্যালু নির্ণয় করার জন্য আমরা লিমিটটাকে ইউজ করি আশা করি বোঝাতে পারলাম মনে করি এক্স একটি বাস্তব চলো এবং এ একটি বাস্তব ধ্রুবক এবং এক্স আর এক্স ডেশ একটি বাস্তব অক্ষ নিলাম এবার এক্স আর এক্স ডেশ বাস্তব অক্ষের উপর অবস্থিত পি বিন্দু দ্বারা যে কোনো বাস্তব চলো এক্স সূচিত হয় আবার মনে করি এ বিন্দু দ্বারা এক্স ইকলস টু এ বাস্তব সংখ্যাকে চিহ্নিত করলাম এখানে একটা পয়েন্ট এ নিলাম যেখানে এক্স ইকলস টু এ এখন এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই থ্রি অর্থাৎ প্লাসের অসীম সংখ্যক সিকোয়েন্স একটা নিলাম যেটা এর ডান দিকে থাকবে এখানে দিলাম এ ওয়ান আর এই পয়েন্টগুলোকে এ ওয়ান এ টু এ থ্রি দিয়ে ডিনোট করলাম যেখানে এ প্লাস ওয়ান এখানে হলো এ টু এ প্লাস ওয়ান বাই টু এখানে দিলাম এ থ্রি এ প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এ ওয়ান এ টু এ থ্রি বিন্দু দ্বারা এক্স ইকলস টু এ প্লাস ওয়ান এক্স টু এ প্লাস ওয়ান বাই টু টু এ প্লাস ওয়ান বাই থ্রি ইত্যাদি অসীম সংখ্যক সিকোয়েন্স নিলাম সেমভাবে এ পয়েন্টের বাদিকে দিকে নেগেটিভ ভ্যালু নেবো যেখানে এ মাইনাস ওয়ান সরি যেটাকে ডিনোট করলাম বি ওয়ান এখানে এ মাইনাস ওয়ান বাই টু ডিনোট করলাম বি টু এ মাইনাস ওয়ান বাই থ্রি ডিনোট করলাম বি থ্রি এবার এক্স ভেরিয়েবল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই থ্রি অসীম সিকোয়েন্স মানগুলো পরপর গ্রহণ করে ক্রমশ যত এর দিকে অগ্রসর হয়ে তার নিকটতর হতে থাকবে কথাটার মানে হচ্ছে এই যে অসীম সংখ্যক সিকোয়েন্সটা নিলাম সেই সিকোয়েন্সটা আস্তে আস্তে এর দিকে অগ্রসর হতে থাকবে কিন্তু একে ক্রস করে এই সাইডে যাবে না ঠিক সেমভাবে লেফট দিকেরও বি ওয়ান বি টু যে সিকোয়েন্সটা আমি নিলাম সেটাও ধীরে ধীরে এর দিকে অগ্রসর হতে থাকবে কিন্তু একে ক্রস করে ওই সাইডে যাবে না আর এই বিন্দুগুলোকেই সবগুলোকে বলা হচ্ছে পি তাহলে বলতে পারছি এক্স ভেরিয়েবলের যেই অসীমক্রমের মানগুলো আমরা নিলাম প্লাসের দিকের সেগুলো ক্রমশ এর দিকে অগ্রসর হয়ে নিকটতর হতে থাকবে কিন্তু কখনো এ বিন্দুকে অতিক্রম করবে না যেটা আমি বললাম একে কখনো অতিক্রম করে এই দিকে যাবে না এই বিন্দুগুলো সেমভাবে এই বিন্দুগুলো অতিক্রম করে এই দিকে যাবে না ক্রমশ অগ্রসর হতে থাকবে এক্ষেত্রে আমরা বলতে পারি পি বিন্দু ডান দিক থেকে এ বিন্দুর দিকে অগ্রসর হয় এবং সেটাকে ডিনোট করা হয় এক্স টেন্স টু এ প্লাস জিরো যেহেতু প্লাসের জিরো ঠিক সেমভাবে এক্স ভেরিয়েবলের মানগুলো বা দিকে নেগেটিভ মানগুলো এ মাইনাস ওয়ান ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই থ্রি অসীম সিকোয়েন্সের মানগুলো পরপর গ্রহণ করে ক্রমশ যত এর দিকে অগ্রসর হয়ে তার নিকটতর হতে থাকবে পি বিন্দু তখন এ বিন্দুর বাঁ দিক থেকে বাদিকে দিকে রয়েছে বা দিক থেকে পরপর বি ওয়ান বি টু বি থ্রি ইত্যাদি বিন্দুগুলো অতিক্রম করে ক্রমশ এ বিন্দুর দিকে অগ্রসর হয়ে তার নিকটতর হতে থাকবে কিন্তু এ বিন্দুকে কখনো ক্রস করে যাবে না আমরা বলতে পারি তাহলে পি বিন্দু বা দিক থেকে বিন্দুর দিকে অগ্রসর হয় পি এপ্রোচেস এ ফ্রম দ্য লেফট আর সেটাকে ডিনোট করা হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস জিরো তাহলে বা দিকের পয়েন্টগুলো নেগেটিভ ডান দিকের পয়েন্টগুলো পজিটিভ সংখ্যক সিরিজ ক্রমশ এ বিন্দুর দিকে অগ্রসর হবে বাঁ দিক থেকেও ডান দিক থেকেও কিন্তু কখনোই তাকে ক্রস করবে না দিকটা যখন হবে তখন এক্সটেন্স টু এ মাইনাস জিরো যেহেতু প্লাস এবার আরেকটা যখন দুটো একসঙ্গে হবে এটা হলো যখন ডান দিক থেকে হবে তখন এটা যখন বা থেকে হবে তখন এটা দুটো যখন একসাথে হতে থাকবে তখন আমরা কি বলবো এক্স ভেরিয়েবল যখন একদিকে অর্থাৎ বা দিকে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই থ্রি অসীম সিকোয়েন্সের মানগুলো এবং ডান দিকে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই থ্রি অসীম ক্রমের মানগুলো পরপর গ্রহণ করে ক্রমশ এর দিকে অগ্রসর হতে থাকবে মানে কি বা দিক থেকেও এর দিকে অগ্রসর হবে ডান দিক থেকেও এর দিকে অগ্রসর হতে থাকবে আস্তে আস্তে কাছে নিকটতর হতে থাকবে তখন পি বিন্দু উভয় দিক থেকে অর্থাৎ দিক থেকে এবং ডান দিক থেকে সেটাকে উভয় দিক থেকে এ বিন্দুর দিকে অগ্রসর হয়ে তার নিকটতর হতে থাকবে কিন্তু কোনো সময় এ বিন্দুকে অতিক্রম করবে না না দিক থেকে এ বিন্দুকে অতিক্রম করে ডান দিকে যাবে না ডান দিক থেকে এ বিন্দুকে অতিক্রম করে বাদিকে আসবে কোনোটাই করবে না এক্ষেত্রে আমরা বলতে পারি পি বিন্দু এ বিন্দুর দিকে অগ্রসর হয় এবং সেটাকে লিখতে পারি এক্স টেন্স টু এ মানে ক্লিয়ার হলো যখন এক্স ভেরিয়েবলের প্লাসের অসীম সংখ্যক সিকোয়েন্সটা নেব এবং এর দিকে নিকটতর হতে থাকবে কিন্তু একে ক্রস করবে না তখন এক্স টেন্স টু এ প্লাস জিরো যখন বা থেকে সেমটা ঘটবে তখন এক্স টেন্স টু এ মাইনাস জিরো যখন দুদিক থেকে ঘটবে তখন এক্স টেন্স টু এ আশা করি বোঝাতে পারলাম খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো মনে রাখতে হবে এক্স টেন্স টু এ প্লাস জিরো অথবা এক্স টেন্স টু এ প্লাস কি বলা যায় এক্স এর গৃহীত মানসমূহ সর্বদাই এ অপেক্ষা বৃহত্তর হবে কি বলেছিলাম গ্রাফের মধ্যে ডান দিক থেকে এ প্লাস ওয়ান থেকে শুরু হয়েছিল তার থেকে কমে কমে ক্রমশ এ দিকে আসছিল তার মানে যে মানগুলো আমরা এক্সের নেব সর্বদাই এ অপেক্ষা বৃহত্তর হবে এর সাথে প্লাস হবে কিছু না কিছু কারণ ফাংশনটা তো অসংগাত করতে গেলে আমাকে তার সাথে কিছু না কিছু যোগ করতে হবে খুব ক্ষুদ্র হলেও হবে কোনো অসুবিধা নেই কিন্তু যোগ করতে হবে দু নম্বরে বলা হচ্ছে এক্স এর মান ও এর অন্তরের সাংখ্যমান অর্থাৎ এক্স মাইনাস এর মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর হবে তিন নম্বরে বলা হচ্ছে এক্স এর মান সাধারণত এর সমান হয় না এক্স এর মানটা সাধারণত এর সমান আমি নিতে পারবো কারণ এটা নিলে তো অসংগত হয়ে যাবে দু নম্বর টু টু অর হলে সর্বদাই এ এ এ অপেক্ষা ক্ষুদ্রতর হবে প্লাস হলে এ থেকে বড় হবে মাইনাস হলে কি হবে এ থেকে ছোট হবে এ এর গৃহীত মান সাধারণত এর সমান হয় না এর সমান হবে না কারণ অসংগত হয়ে যাবে তাহলে তিন নম্বরে হচ্ছে এক্সটেন্স টু এ অথবা লিমিট এক্স ইকুয়ালস টু এ হলে এক্সটেন্স টু এটাকে শুধু এভাবেও লেখা যায় আবার যখন হবে তখন এক্সের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর বা বৃহতর হবে কিন্তু এক্সের মান সাধারণত এ হবে না এক নম্বরে বলা হচ্ছে এক্সের মানটা এ প্লাস হতে পারে অথবা এ মাইনাস হতে পারে কখনোই ইকাল টু এ হবে না এটা কখনো হতে পারে বড় হবে অথবা ছোট হবে দু নম্বর এক্স এর মান ও এর অন্তরের সাংখ্যমান পূর্ব নির্দিষ্ট অতিব ক্ষুদ্র দনার্থক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর হবে আশা করি বোঝাতে পারলাম যখন লিমিট নেব এক নম্বরে লিমিট এক্স টেন্স টু এ প্লাস আমরা শুধু এটা এতক্ষণ দেখেছি লিমিটের সাথে যখন এটা হবে অফ এফ এক্স তাকে বলা হচ্ছে এফ এক্স অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট ডান পক্ষের সীমা লিমিট এক্স টেন্স টু এ প্লাস আমরা কিভাবে পড়বো লিমিট এক্স টেন্স টু এরোটাকে বলা হচ্ছে টেন্স টু লিমিট এক্স টু এ প্লাস অফ এফ এক্স তাকে বলা হচ্ছে এফ এক্স অপেক্ষকের ডান সাইডের সীমা সেম ভাবে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সেটাকে বলা হচ্ছে এফ এক্স অপেক্ষকের লেফ্ট হ্যান্ড লিমিট যখন এ মাইনাসটা থাকবে তখন লেফট হ্যান্ড লিমিট যখন এ প্লাসটা থাকবে তখন রাইট হ্যান্ড লিমিট দু নম্বর লিমিট এফ এক্স এক্স টু এ লিমিট টু এফ এক্সের অস্তিত্ব আছে বলা হবে কখন তার অস্তিত্ব আছে বলা হবে যদি নাম্বার ওয়ানে বলা হচ্ছে লিমিট of এফ এক্স এক্স টু এ প্লাস এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স উভয়েরই অস্তিত্ব থাকবে লিমিট এক্স টেন্স টু এ অফ এফ এক্স এটার অস্তিত্ব আছে তখনই বলা হবে যদি লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব থাকবে দু নম্বরে বলা হচ্ছে যদি লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এটা পেলে আমরা বলতে পারবো লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ এর অস্তিত্ব রয়েছে এটা পেলেও আমরা বলতে পারবো এটার অস্তিত্ব আছে অঙ্ক করতে গেলে এই পয়েন্টগুলো খুব কাজে লাগবে তিন নম্বর কখন লিমিট অফ এক্স টেন্স টু এ অফ এফ এর অস্তিত্ব থাকবে না যদি থাকবে না বা নির্ণয় করা যাবে না আনডিফাইন্ড যখন হবে এটাও হতে পারে যখন তার কোনো অস্তিত্ব থাকবে না এক নম্বরে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এক্স নির্ণয় করা যাবে না আনডিফাইন্ড দু নম্বর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এফেক্স নির্ণয় করা যাবে না আনডিফাইন্ড তিন নম্বরে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এফেক্স নট ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস অফ এফএক্স তিনটে কন্ডিশন লিমিট এক্সটেন্স টু এফ এক্স থাকবে তখনই যখন লিমিট এক্সটেন্স টু এ প্লাস অর্থাৎ রাইট লিমিট এবং লেফট লিমিটের হস্তিত্ব থাকবে অথবা রাইট লিমিট ইকুয়ালস টু লিমিট হবে তখন আমরা বলতে পারবো লিমিট এক্সটেন্স টু এ অফ এফ এক্স এর অস্তিত্ব রয়েছে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব থাকবে না যদি রাইট হ্যান্ড লিমিট আনডিফাইন্ড হয় কোনো অস্তিত্ব না থাকে নাম্বার টু লেফট হ্যান্ড লিমিট আনডিফাইন্ড হয় কোনো অস্তিত্ব না থাকে নাম্বার থ্রি রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট লিমিট তখন আমরা বলবো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না অথবা তা অনির্ণেয় আশা করি বোঝাতে পেরেছি অঙ্ক করব এইগুলোই কাজে লাগবে লিমিট এক্সটেন্স টু এ এখানে কোনো ভ্যালু দেওয়া থাকবে ফাংশন দেওয়া থাকবে তার অস্তিত্ব আছে কিনা আমাদেরকে সেটা প্রুভ করতে হবে তার কি ভ্যালু আছে করতে হবে প্রুভ তখন এই কন্ডিশনগুলোর দ্বারা আমরা প্রুভ করব সেটার অস্তিত্ব আছে কি নেই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে যতটা পারো বোঝার চেষ্টা করবে যতটা পারো এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে যখন মেসের সলিউশন দেবো বেশি ফর্মুলাও নেই খুব কমই ফর্মুলা রয়েছে ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নিতে হবে বাকি অঙ্ক নিজেরাই সলভ করতে পারবে থ্যাংক ইউ